বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। অবভিয়াসলি আমরা চেষ্টা করছি ভালো কিছু করার, ভালো কিছু করার চেষ্টা করছি, ভালো কিছু করব আশা করতে পারছি। যা দেখতে পাচ্ছ তাতে মনে হয় না যে কারোর খারাপ কিছু লাগবে, এক্সাইটমেন্ট আলাদা হবে এবং মির্জা আলাদা হবে। অবভিয়াসলি অঙ্কুশ ভাই হয়, প্রডিউসার হয় না, প্রডিউসার আর ভাইয়ের মতো তফাৎ থাকবে, তো অঙ্কুশ ভাই হয়। না না, খুব হ্যাপি। ইনফ্যাক্ট এটা নিয়ে আমাদের একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল যে ভিলেন কে হবে। এবং অনেস্টলি বলছি, মির্জার যখন আমরা ফার্স্ট অ্যানাউন্সমেন্ট করেছিলাম, মোশনের অ্যানাউন্সমেন্ট করেছিলাম খুব বড় করে, তখন আমরা একটা কথা বলেছিলাম যে ভিলেনের অ্যানাউন্সমেন্টও আমরা প্রপার অ্যানাউন্সমেন্টের মতো করেই করবো, যেমন মির্জার অ্যানাউন্সমেন্ট হলো। তখন কিন্তু আমরা ফাইনাল করে নিই ভিলেন কে, তো বলে তো ফেলেছি পাকামি মেরে, এবার প্রবলেমটা হচ্ছে হবে কে। এবার সেটা আমার, কিন্তু এটা আমাদের একটা জেদ ছিল যেই হোক এমন একজন কেউ হবে যাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে এবং পছন্দ করে এবং বাঙালি হবে, মানে এইটা আমাদের একটা মারাত্মক ইয়ে ছিল। কারণ অনেক নন বেঙ্গলি নাম যারা ন্যাশনালে কাজ করছে তাদের নামও অনেকে সাজেস্ট করেছে, কিন্তু আমার বক্তব্য ছিল যে একজন অভিনেতার না, তার গলাটাই আসল, তার ভয়েস ডেলিভারি। তো আমি বললাম যদি এমন কাউকে নিই যে বাংলা জানে না, এখানে এসে তার গলা ডাবিং করতে হলো, তাহলে সবথেকে বড় ইউএসপিটা চলে গেল, কারণ একটা মানুষের ভয়েসটাই আসল, তার অভিনয়টা সে তার ভয়েস দিয়ে করছে। তো সেই জন্য ভেবেছিলাম যে যদি সত্যি সেরকম কেউ হয় আর যদি সেরকমই বড় কাউকে নিতে হয়, তাহলে বাঙালি নেব যে গোটা ইন্ডিয়া কাঁপাচ্ছে এরকম কেউ একজন। তো কে হতে পারে এখন আমাদের এখনকার যুগে যদি বলি, এভরি ওটিটি বড় কাজ হোক যাই হোক, দিব্যেন্দুদা সবেতেই পাইভোটাল রোল করছে প্রত্যেকটাতে। তো দিব্যেন্দুদা আমাদের অলওয়েজ ফার্স্ট চয়েস ছিল। তারপর অ্যাকচুয়ালি এইটাই আমাদের বাঙালিদের একটা খুব বড় ইউএসপি, মানে আমরা বাঙালিরা কী হয় না, সব খুব ইমোশনাল হই আমরা সবাই জানি। এবং দিব্যেন্দুদাও যেটা নিজেই স্বীকার করলেন আমাদের এখানে এখানে দাঁড়িয়ে, যে সবথেকে প্রথম যেটা আমায় কানেক্ট করছে ইটস এ বেঙ্গলি ফিল্ম, এটা সবথেকে প্রথম কানেক্ট করেছে। এবং দিব্যেন্দুদা একটা জিনিস আমাদেরকে বলেছিল যে আমি কিন্তু ওই নর্মাল টিপিক্যাল ভিলেন ভিলেন হয় ওটা প্লে করতে ঠিক চাইছি না, আমি যদি সত্যি সেরকম। তখন দিব্যেন্দুদাকে পুরো সব কিছু পাঠানো হলো যে আমাদের প্ল্যানিং কী, আমাদের ক্যারেক্টার স্কেচ কী, আমাদের কী। তখন দিব্যেন্দুদা মানে সত্যি, মানে আমি দেখলাম যে প্রথম এমন একজন অভিনেতা যে তার রোলটা পুরোটা কী, স্ক্রিন প্লে কী, কারণ এখনও ডিরেক্ট আমাদের ভিলেনের স্ক্রিন প্লে লেখা হয়নি, আমাদের ভিলেন কী করছে না করছে সেটা একটা স্টোরি ওয়াইজ লেখা আছে, বা স্ক্রিন প্লে নয়। কিন্তু দিব্যেন্দুদার মতো অভিনেতা উইদাউট নোয়িং দ্য স্ক্রিন প্লে কেউ হ্যাঁ বলতে পারে এটা আমরা ভাবিও নি স্বপ্নে, এটা আমরা তুক্কা মেরেছিলাম যে দিব্যেন্দুদাকে এই স্টেজে গিয়ে আমরা জানাই যে তোমরা যদি তুমি যদি করো, বা আমরা 90% শিওর ছিলাম উনি হয়তো না বলবেন, কিন্তু ম্যাক্সিমাম দিব্যেন্দুদার মতো স্ট্রেচারের অভিনেতারা স্ক্রিন প্লে শুনতে চায় না, যাতে উনি বুঝতে পারেন যে উনি ওভারঅল ছবিতে করছেন কী। এটা অবশ্যই যে কোনো অভিনেতা জানতে চাইবে, একটা দিব্যেন্দুদার মতো অভিনেতা অবশ্যই, কিন্তু দিব্যেন্দুদা ওটা না জেনেও হ্যাঁ বলেছে। এবং দিব্যেন্দুদা তোমরা যা জানো যে যখন জিজ্ঞেস করা হলো ছবিটার ব্যাপারে, তখন দিব্যেন্দুদা বলে গল্পটার ব্যাপারে তো বেশি বলতে পারবো না, তখন দিব্যেন্দুদা সত্যি জানে না বেশি কিছু। দিব্যেন্দুদার সেন্টিমেন্টটাই হচ্ছে যে এটা বাংলা ছবি এবং আই অ্যাম প্লেইং দ্য অ্যান্টাগনিস্ট, এবং এইটুকু বিশ্বাস আমরা করিয়েছি যে দিব্যেন্দুদাকে, যে দিব্যেন্দুদা মানে মানে বাংলায় এরকমভাবে তুমি কোনো দিন করো নি কাজ, এইটুকু ফর শিওর, এবং এই ছবিটা হবেও বড় করে। তো সেই বিশ্বাসটার জন্যই আজকে দিব্যেন্দুদা না না প্রেম তো অবশ্যই থাকবে, এবং আবার আমরা বড় করে হিরোইন ইন্ট্রোডাকশন করবো, এরকমই একটা ইভেন্ট হবে বড় করে, হয়তো আরও বড় জায়গায় আরও বড় করে কিছু একটা করে হবে। তো যাই হবে গ্র্যান্ড হবে মির্জা। হ্যাঁ অবশ্যই, মানে দেখো যেখানে আমরা একটা ফিল্মের জন্যে একটা অ্যানাউন্সমেন্ট টিজার শ্যুট করেছি, তো বুঝতেই পারছো সেই সেই ছবিটার জন্য আমাদের স্বপ্ন কতটা বড়। তো তাই জন্যই আমরা ভিলেন অ্যানাউন্সমেন্টের জন্য আলাদা একটা ডেট রেখেছি, যেটা আমরা নর্মালি অ্যানাউন্স করলেও পারতাম, তো সেটার জন্য একটা ডেট রাখা, প্লাস হিরোইন ইন্ট্রোডাকশানে একটা ডেট থাকবে, প্লাস মেবি হয়তো আমরা লিরিক্যাল সং ভিডিও থাকবে যেখানে অনলি লিরিক্স থাকবে সঙের, সেটা লঞ্চ করা হবে, তারপর সং লঞ্চ করা হবে অডিও, তারপর ভিডিও। তো আমি বলেছিলাম না একটা জিনিস প্রমিস করেছিলাম যে অনেকে বলছে 8 মাস আগে থেকে কী করণীয়, তো একটা সময় মনে হবে 8 মাসটাও কম। এটাই শোয়েবকে না, আমার সব থেকে ক্রাইটেরিয়া ছিল, আমার সব করা সিনেমাতে একটা ক্রাইটেরিয়া থাকে, মানে যখন এখন স্পেশালি লাস্ট 5 বছর ধরে, যে যখন আমি চেয়েছিলাম যে আমি চাই যে যেসব অভিনেতারা অসম্ভব ভালো অভিনেতা, অসম্ভব ভালো, সেই সব অভিনেতাদের না, বিশেষ করে বাঙালি আরও বাঙালি, তাদেরকে না আমাদের যেমন করে মাটি থেকে খুঁড়ে বের করতে হবে। অনেক থিয়েটার অ্যাক্টার্স আছে, আরও অনেকে, যারা আমাদেরও বাংলায় অনেক থিয়েটার অ্যাক্টার্স আছে যারা এখন চুটিয়ে কাজ করছে আমাদের বাংলায়, অনির্বাণ নিয়ে না, আমাদের আরও অনেকে আছে যারা খুব ভালো কাজ করছে। আমরা হুট করে প্রথমেই
খুব বড় বড় নাম ভাবতে শুরু করি যারা অলরেডি অনেক বড় জায়গায় চলে গেছে এবং তাদেরকে 10 বার ফোন করো, তারা অর্ধেক সময় তুলবে না, তারা ভাববে না দেখছি বলে ফোন রেখে দেবে। আবার আমি তখন বলেছিলাম কেন, মানে এই ওয়েস্টেজ অফ টাইমটা কেন, আমাদের এমন এমন অভিনেতা বাংলায় বাঙালিরা আমাদের আছে যে যারা সেই সুযোগটা পেয়ে ওঠেনি, যেখানে সে মানে হয় না একটা যে এই রোলটা থেকে বা এই ফিল্মটা থেকে তার আরও বেশি পরিচিতি হবে বা আরও অনেক কিছু হবে। তো ওই জন্য আমি ভীষণভাবে চেয়েছিলাম, আমার শোয়েব একটা অদ্ভুত একটা অমায়িক ছেলে, ভীষণ ভালো মানুষ, একটা ভালো ছেলে, তো আমি চেয়েছিলাম যে এরকম ধরনের কেউ হোক যে তার মানে তার সুপারস্টার ট্যাগটা হয়তো এখন লাগেনি কিন্তু মানে সেটা খুব তাড়াতাড়ি লেগে যাবে, এবং তাতে যদি আমাদের বিন্দুমাত্র অবদান থাকে সেই ওর জার্নিটাতে, তাহলে মানে আমরা খুব প্রাউড ফিল করবো এবং আমরা খুব হ্যাপি হবো। তো তাই জন্য শোয়েবের মতো প্রচুর ওরকম ধরনের ছেলেদের আমাদের সার্চিং ছিল যে এরকম চাই। আর শোয়েবের যখন কিছু শরীর, কিছু কাজ, কিছু ইয়ে দেখলাম, ছিটকে গেছিলাম জাস্ট। আমাকে ওনারা দুজন মিলে আমার উপর এতটা বিশ্বাস দেখিয়েছেন, এবং আমি অ্যাকচুয়ালি বেশিরভাগ হিন্দিতেই কাজ করি, বাংলায় আমার সেরকমভাবে থাকাও হয় না, বাট আমি যে এত বড় একটা অপরচুনিটি পেলাম এবং আমার মাতৃভাষায় কাজ করার একটা সৌভাগ্য পেলাম, আমি ওটাতে খুব বেশি মানে আপ্লুত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এরকম বাংলায় সিনেমা হবে, অনেকদিন আগে আমরা যখন বড় হই, যখন আমরা ক্লাস 8-9 পড়ি, তখন আমরা এরকম সিনেমা দেখেছি, মানে দেবদা, জিতদা, অঙ্কুশদার, তখন নতুন নতুন। তো তারপরে হঠাৎ করে আমি এই ব্যাপারটা থেকে ডিটাচড হয়ে যাই এবং যখন আবার আসি তখন আমি দেখছি যে এরকম কোনো সিনেমা হচ্ছে না, অনেকগুলো ব্যোমকেশ হচ্ছে, কী হারিয়ে যাচ্ছে আর ব্যোমকেশ কী খুঁজছে বুঝে উঠতে পারছি না, প্রত্যেক বছর ব্যোমকেশ কিছু না কিছু খুঁজছে। বাট নো নো, ইটস এ বিউটিফুল ফিল্ম অ্যান্ড দ্য লাভ অফ শরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাট ব্যাপারটা হচ্ছে যে একটা হয় না যে ইউ কান্ট প্রোভাইড অল দ্য টাইম সুইটস, ইউ নিড সামোসা, ইউ নিড ডিফারেন্ট কাইন্ড অফ টেস্ট, অ্যান্ড দিস ইজ দ্য টেস্ট ব্রেকার। অ্যান্ড আই হোপ এরা খুব এই সিনেমাটা খুব ভালো করবে এবং এই প্যাশনটার সাথে যুক্ত হওয়ার জন্য আই এম রিয়েলি রিয়েলি হোপফুল। প্রচণ্ড রুথলেস, আমি এরকম একদমই মানে রিয়েল লাইফে এরকম নই, এবং প্রচণ্ড রুথলেস এবং প্রচণ্ড অস্ত্র টস্ত্র চালায়, AK-47, AK-56, M-16 রাইফেল বগেরা চালায়, এবং সে অঙ্কুশের পেছনে পড়ে আছে, যোগে শেষ করে দেবে, বাট অঙ্কুশ তাকে শেষ করা এত সোজা না, বাট আই মিন লাইক রিয়েলি লাভ অফ অঙ্কুশদা। বাট হ্যাঁ, করতে মজা হবে সেটা আমি বলবো, 5টা ওয়ার্ড ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আই এম এক্সাইটেড। বাংলা ছবি বলে, বাংলা ছবিতে আমি সবসময় বললাম না, সবসময় হাল হ্যাঁ করার চেষ্টা করি, মানে আমি কারণ আমার মা বাবা বোন সবাই চিরকাল আমাকে ছোটোবেলার থেকে বলে এসছে, মানে যেদিন থেকে যেদিন আমি বম্বে শিফট করি আর কি অ্যাকচুয়ালি, তখন থেকে আমাকে বলে যে বাংলা ছবি করতে পারিস না তোরা বাংলা ছবি করলে বাংলা, আমি বাংলা ছবি করতে তো পারি, বাংলা ছবি কেউ ডাকছে না, আমি কী করে করবো, আমি নিজেকে বলবো যে আমি বাংলা ছবি করবো, তাহলে আমি প্রডিউস করি চলো। তা জোকস অ্যাপার্ট, বাট ওই বাংলা ছবি বলেই আর কি আমি বললাম যে না, 99.9% আমি হ্যাঁ বলার চেষ্টা করি। তো সেকেন্ডলি আরেকটা জিনিস হচ্ছে কি, যখন আমি ওই কখনো কখনো যে অ্যাপ্রোচ করছি, যে রক্তিম যখন অ্যাপ্রোচ করলো আমাকে, তার যে প্যাশন টু মেক এ গুড ফিল্ম, ওটা একটা বিরাট বড় কারণ হয়ে ওঠে। তারপর আমি যেইভাবে আমাকে বলা হলো যে ক্যারেক্টারটা সম্বন্ধে, রাইটিং প্রসেস এবার চলবে, কিন্তু ওই যে ম্যাগনাম অপসের একটা ব্যাপার আছে, একটা ডাইনামিজমের ব্যাপার আছে, একটা পাওয়ারফুল ক্যারেক্টার, দেখতে তো ভালোই লাগে, করতে তো ভালোই লাগে এরকম ক্যারেক্টার। আর সো দ্যাটস হাউ আই সেড দিস। অ্যান্ড হ্যাঁ, মানে ওই ওদের কাছে ওরা ভাবছিল যে আমি হ্যাঁ বলবো কি না বলবো, কারণ হচ্ছে কি আমি এরকমই আর কি, আমি হঠাৎ করে অনেক কিছু হঠাৎ করেই করে ফেলি, সমস্ত কিছু ইমপ্রমচুই চলে আমার, স্ক্রিপ্ট না তৈরি হলে বলা যাবে না, সেটা আগে স্ক্রিপ্টটা হতে হবে, তো স্ক্রিপ্ট ইজ দ্য কিং টু ডেজ টাইম। স্ক্রিপ্ট বলবে যে কী ধরনের ক্যারেক্টার, কী ধরনের চরিত্র, তারপর সেই চরিত্রটাকে বানানো হবে। এখনও পর্যন্ত আমি জানি না যে আমি কী করবো গিয়ে, কারণ স্ক্রিপ্ট আমাকে বলবে, স্ক্রিপ্ট যখন আমার হাতে আসবে তখনই বলতে পারবো।
টলিউডের লেটেস্ট আপডেট গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার।